নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাইছো মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, মুসলমান সমাজক লৈ বিস্ফোরক মন্তব্য AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলর। বদরুদ্দিন আজমলে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে মুসলমান লড়ার কারণে রাস্তায় যাব নয় আনর ছোৱালী। আনর ছোৱালী দেখিলে তেজ গরম হয়ে যায় মুসলমানর। মুসলমান লড়ার ঘরত মা ভন্টি নাই নেকি? এই মন্তব্য সাংসদ বদরুদ্দিন আজমলর। মুসলমান লড়ার কারণে রাস্তায় যাব নয় আনর ছোৱালী। মুসলমান লড়ার ঘরত মা ভন্টি নাই নেকি? এই প্রশ্ন বদরুদ্দিন আজমলর। বদরুদ্দিন আজমলের লগতে কয় যে আনর ছোৱালী দেখিলে তেজ গরম হয়ে যায় মুসলমানর। চুরি ডকাইতি ধর্ষণ লুটপাটর ঘটনাত এক নম্বরত আছে মুসলমান সকল। মুসলমান লোকসকল জেলত বেশি থাকে, জেলত যাওয়াত এক নম্বর মুসলমান। পড়াশোনা নকরি জুয়া খেলি থাকে মুসলমান লড়াই। মুসলমান সমাজক লৈ এই বিস্ফোরক মন্তব্য সাংসদ বদরুদ্দিন আজমলর। পরবর্তী খবর, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধক লৈ ডাঙর সিদ্ধান্ত ভারতর। গাজার হাসপাতাল আক্রমণের পুতক ললে ভারতে। ভারতে ইসরায়েলের সেনাক বিক্রি নকরে ইউনিফর্ম। ভারতে ইসরায়েলের সেনাক বিক্রি নকরে ইউনিফর্ম। গাজার হাসপাতাল আক্রমণের পুতক ললে ভারতে। ইসরায়েলের সেনাক পোশাক বিক্রি নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেরালার একটা কোম্পানিয়ে। পোশাক বিক্রি নকরাক নৈতিক সিদ্ধান্ত বলে প্রকাশ করেছে কান্নুরের মরিয়ন এপেরেল কোম্পানিয়ে। 2015 সনের প্রতি বছরে ইসরায়েল আরক্ষীক 1,00,000 জোক ইউনিফর্ম প্রেরণ করে আছে এই কোম্পানিটে। অবশ্য শেহতীয়া চুক্তি অনুসরি প্রেরণ করবল বস্ত্রখিন ইসরায়েলক দিব এই কোম্পানিয়ে। তারপর আর কোনো ধরনের বস্ত্র যোগান নধরে এই কোম্পানিয়ে। পরবর্তী খবর, রাজ্যত পুনের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। উদ্বোধন হওয়ার পিছতে শ্রদ্ধাঞ্জলি উড়ন হেতুত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। গীতানগর সংযোগী পয়েন্টর অসমৰ মানচিত্রর স্মারকত খুন্দা তীব্রবেগী বাহনর। শ্রদ্ধাঞ্জলি উড়ন হেতুত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। গীতানগর সংযোগী পয়েন্টর অসমৰ মানচিত্রর স্মারকত খুন্দা এখন তীব্রবেগী বাহনর। আর এই পথ দুর্ঘটনাত আহত হয়েছে এগারী গৃহরক্ষী জওয়ান আর এগারী পথচারী। দুর্ঘটনাত অসমৰ মানচিত্রর স্মারকটো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্যানখনের রেলিংয়ের লগতে পকী অংশরও ক্ষতিসাধন হয়েছে। চানমারি দিকের তীব্রবেগী আহিছিল এই বাহনখন আর সুরামত্ত অবস্থাত আছিল এই বাহনখনের চালকজন। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, পুনের হিন্দু ধর্মের পর মুসলমান হবলে ওলাইছে এইগারী ব্যক্তি। রামবাবু নামের এইগারী ব্যক্তিয়ে গাঁর মসজিদত সদায় পড়ছিল নামাজ আর এতিয়া নিজের আধার কার্ড, ভোটার কার্ড আর পান কার্ডত রামবাবুর পরিবর্তে নাসির হুসেন করে দিবল আদালতত জানাইছে আবেদন। আর তারপরে দেশজুড়ি চর্চাত এইগারী ব্যক্তি। গাঁর মসজিদত সদায় নামাজ পড়ছিল রামবাবু নামের এইগারী ব্যক্তিয়ে। ইসলাম ধর্ম গ্রহণ করার বাবে এতিয়া আদালত পাইছে রামবাবু নামের এইজন লোক। নিজের আধার কার্ড, ভোটার কার্ড আর পান কার্ডত রামবাবুর পরিবর্তে নাসির হুসেন করে দিবল আবেদন জানাইছে আদালত। দণ্ডাধীশের ওসর রামবাবুয়ে দাখিল করলে শপথপত্র। আর এই খবর পরিয়ালে জানার পিছতেই লাগিল হৈচৈ। বিশ্ব হিন্দু পরিষদেও উভতি ধরে রামবাবু নামের যুবকজনক। উত্তর প্রদেশের বান্দা জেলার ঘটনা ইয়া। পরিয়ালর মতে রামবাবু মানসিকভাবে দুর্বল আর কোনোবাই হেঁচা দিয়ার বাবেই এই কাম করবলে ওলাইছিল বলে বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ। রামবাবুর নামত আছে বহু সম্পত্তি, সেয়েহে একাংশই ধর্ম পরিবর্তন করার বাবে হেঁচা দিয়া বলে অভিযোগ উত্থাপন করেছে। আর বিশ্ব হিন্দু পরিষদে সমস্ত ঘটনা প্রশাসনক তন্ন তন্নক তদন্ত করবলে আহ্বান জানাইছে। পরবর্তী খবর, পুনের ইতিহাস রচিলে ভারতে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চমুকৈ ইসরোয়ে সফলভাবে উৎক্ষেপণ করলে গগনযানের প্রথমটো টেস্ট ফ্লাইট।
কারিকরী বিজুতির পিছত সফলভাবে উৎক্ষেপণ হল গগনযান। শ্রী হরিকোটার 36 ধাবন মহাকাশ কেন্দ্রের পর সফলভাবে উৎক্ষেপণ করা হল গগনযানের টেস্ট ফ্লাইট। 10 বজার লগেলগে ইসরোয়ে সফলভাবে উৎক্ষেপণ করলে পরীক্ষামূলক গগনযানের। কারিকরী বিজুতি সংশোধন করে ইসরোয়ে সফলভাবে উৎক্ষেপণ করে পরীক্ষামূলক গগনযানের উড়ন। উল্লেখযোগ্য যে আজি পুৱা কারিকরী বিজুতির স্থগিত রাখবলগিয়া হয়েছিল গগনযানের পরীক্ষামূলক উড়ন। প্রথমে 8 বজাত সময় নির্ধারণ করা হয়েছিল, প্রতিকূল বতরের বাবে সেই সময় পিছুয়াই দিয়া হয়েছিল। তারপর 8:30 উৎক্ষেপণের সময় নির্ধারণ করে ইসরোয়ে। কিন্তু উৎক্ষেপণের ঠিক 5 সেকেন্ড পূর্বে কারিকরী বিজুতির স্থগিত রাখবলগিয়া হয় উড়ন। পরবর্তী খবর, ভারত রাষ্ট্রে কাকো আক্রমণ করবলে নিশিকায়, আনর দুখত দুখী আর আনর সুখত সুখী হওয়া দেশ হয়েছে ভারত। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভারত রাষ্ট্রে কাকো আক্রমণ করবলে নিশিকায়, ভারত রাষ্ট্রে কোনো সভ্যতা সংস্কৃতির উপর দমন আর আক্রমণ করবলে নিশিকায়। ভারত রাষ্ট্রের সমগ্র মানবতা খামরি সভ্যতা সংস্কৃতির মাজেরে মানবর কল্যাণের কারণে কাম করে। আনর দুখত দুখী আর আনর সুখত সুখী হওয়া দেশ হয়েছে ভারত। ভারতবর্ষক দুর্বল করবলে বিভিন্ন ষড়যন্ত্র নীরবে চলি আছে। সনাতন সভ্যতাক দমন করার চেষ্টা চলাই আছে একাংশই। ভারত রাষ্ট্রের সমগ্র বিশ্বর কল্যাণের কথা চিন্তা করে। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিক আমি সকলে খামুচি ধরব লাগবে। সানমারিত ভারত মাতা পূজন অনুষ্ঠানত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, রাজ্যের শিক্ষাখণ্ডর পয়ালগা অবস্থা, পূজার বাম্পারফর আগবাইছে রাজ্যের শিক্ষা বিভাগে। আপুনি 22 লাখ টাকা দিয়ক আর ক্রয় করা এইখান সরকারি বিদ্যালয়। যি সময়ত দিল্লির সরকারি শিক্ষা ব্যবস্থায় বিশ্বজুড়ি চর্চা লাভ করেছে, দিল্লির শিক্ষা ব্যবস্থাক লো আপ সরকারে ভোট বিচারি জনসাধারণের মাজলে গেছে, সেই সময়তে অসমের শিক্ষা ব্যবস্থার নগ্নস্বরূপ উন্মোচিত হয়েছে এখন বিশেষ জাননী। রাজ্যের শিক্ষা ক্ষেত্রক সচেতন লোকক আচরিত করে তোলা এই বিশেষ জাননীখনের জড়িয়ে এখন শিক্ষানুষ্ঠান নিলাম করার কথা ঘোষণা করা হয়েছে। যি সময়ত রাজ্যের সরকারি শিক্ষা বিভাগে নিতৌ ন ন ঘোষণা আর নির্দেশরে সরকারি শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করার ডাক ঢোল কোবাইছে, সেই সময়তে বিদ্যালয় নিলাম করবলে উলওয়া বিষয়টে ব্যাপক চর্চা লাভ করেছে রাজ্যজুড়ি। কামরূপ গ্রাম্য জেলার পুঠিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নিলামের এখন জাননী জারি করেছে বিদ্যালয়ে। জাননীখনত উল্লেখ করা অনুসরি বিদ্যালয়খনের পরিচালনা সমিতি আর উন্নয়ন সমিতির সিদ্ধান্ত মর্মে পুঠিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সমূহ ভবন নিলাম করা হব। এই সন্দর্ভত 16 অক্টোবর জারি করা জাননীত ইচ্ছুক নিবিদাকারী সকলের 30 অক্টোবরের ভিতর বিদ্যালয়ের কার্যালয়ত নিবিদা দিবলে আহ্বান জানানো হয়েছে। নিবিদাকারী সকলে 30 অক্টোবরের দিনের 2 বজার ভিতর দাখিল করবর নিবিদা। বিদ্যালয়খনের সমূহ ভবনের নির্ধারিত করা হয়েছে, নির্ধারিত মূল্য হয়েছে 22 লাখ টাকা। বিদ্যালয়খনের পরিচালনা আর উন্নয়ন সমিতির উপসভাপতি, বিদ্যালয় পরিচালনা আর উন্নয়ন সমিতির অধ্যক্ষ তথা সচিবগুলিয়ে স্বাক্ষর করা এই জাননিয়ে এতিয়া রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কিদরে অধোগতি হয়েছে সেই দিকটুকে উন্মোচিত করেছে।